বিশ্বাস ও ভালোবাসা মানব সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি শব্দ। সম্পর্কে ভালোবাসা ও বিশ্বাস জীবনের জন্য অপরিহার্য। এগুলো দেখা বা ছোঁয়া যায় না, অনুভব করা যায় মাত্র। অনুভূতির যেমন ইতিবাচক দিক রয়েছে তেমনি নেতিবাচক দিকও রয়েছে। তেমনি বিশ্বাস, ভরসা আর ভালোবাসা নিয়ে আমাদের আজকে সিনেমা দুনিয়ার এক্সপ্লেনেশন সিরিজের আজকের পর্বে আমরা একটি কোরিয়ান ফ্যান্টাসি অ্যাকশন সিনেমা ফাইন্টেড স্কিন সিনেমা সম্পর্কে জানবো। সিনেমার শুরুতে একটি শিয়াল রাক্ষসকে দেখানো হয় যে বরফের মধ্যে বন্দী ছিল, কারণ বহু বছর আগে সে তার মন্ত্র শক্তি দিয়ে একজন মানুষকে সাহায্য করেছিল। এখানে সে তার রাক্ষসদের নিয়ম ভঙ্গ করেছে, এজন্য তাকে এইভাবে শাস্তি দিয়ে বরফের মধ্যে বন্দী করে রাখা হয়। এরপরে এখানে আমরা একটি পাখি দেখতে পাই যেটি তার ঠোঁট বরফের উপর ঠোকর দেয়, এতে করে জিয়াওই রাক্ষস সেখান থেকে উদ্ধার পায়। তারপর আমরা জানতে পারি যে এটি একটি সাধারণ পাখি নয়, বরং এই পাখিটি একটি রাক্ষস ছিল, সে ছিল এই রাক্ষসটির বোন। পরের দৃশ্যে আমরা একজন রাজকুমারকে ওই রাক্ষস মেয়েটির সাথে দেখি। রাজকুমার মেয়েটির সাথে থাকতে চায়। পরে রাক্ষস মেয়েটি রাজকুমারকে জিজ্ঞাসা করে, তুমি আমার জন্য কি দিতে পারো? রাজকুমার বলে, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। মেয়েটি তাকে বলে, আমি তোমার হৃদয়টা চাই। এটা শুনে রাজকুমার হাসতে শুরু করে। তখনই পেছন থেকে একজন রাক্ষসী এসে তার হৃদয়টি তার হাতে নিয়ে নেয়, আর এই রাক্ষসীটি ছিল ওই পাখিটি, মানে তারা দুজনই বোন। আর সে বলে, এই রাজকুমারও অন্যান্য রাজকুমারের মতো মিথ্যাবাদী। এখন আমরা তাদের কথোপকথন থেকে বুঝতে পারি, যদি সে রাক্ষস থেকে যায় সে সারা জীবনের জন্য বরফে রূপান্তরিত হয়ে যাবে। এই জন্য একটি মানুষের হৃদয় দরকার, আর যে মানুষটি তাকে স্বেচ্ছায় তার হৃদয় দিয়ে দেবে। এরপর আমরা দেখি অনেক সময় পেরিয়ে যায়, আর অনেক দিন পেরিয়ে যাবার পর আমরা দেখি ওই মেয়ে রাক্ষসটিকে কিছু লোক আক্রমণ করে, সে সেখান থেকে পালানোর চেষ্টা করছিল। এরপর একজন মানুষ তার ঘোড়ায় চড়ে সেখানে আসে, আর ওই মেয়ে রাক্ষসটিকে তার সাথে বাঁচিয়ে নিয়ে যায়। তার অর্ধেক মুখে সোনার মুকুট ছিল। যখন সে তার সাথে ঘোড়ায় চড়ে যাচ্ছিল তখন মেয়ে রাক্ষসটি তার হৃদস্পন্দন শুনতে পায়। মেয়ে রাক্ষসটির মনে হয় তার অনুসন্ধান সফল হয়েছে। পরের দৃশ্যে আমরা দেখি ঘোড়া থাকায় ব্যক্তিটি ঘুমাচ্ছিলেন, আর মেয়ে রাক্ষসটি তার উপর একটি জাদু করে, এরপরে সে অজ্ঞান হয়ে যায়। এরপর সে তার মুখ দেখতে পায়। সে জানতে পারে সে কোনো ছেলে নয়, বরং সে একটি মেয়ে। তার নাম জিং, আর সে একজন রাজকন্যা ছিল। তার অর্ধেক মুখ নষ্ট হয়ে গেছে, তাই সে মাস্ক পরেছে। অজ্ঞান অবস্থায় সে কারো নাম ধরে ডাকছিল। এখানে আমরা বুঝতে পারি সে যে কাউকে ভালোবাসে। এরপর হুজিন নামের একজনকে দেখানো হয়। তিনি রাজকুমারী জিং এর সেনাপতি। সেই সেনাপতিটি চোখ বন্ধ করেও তীর দিয়ে নিশানা লাগাতে পারদর্শী ছিল, মানে সে একজন সফল যোদ্ধা ছিল। বহু বছর আগে এই সেনাপতিটি ছিলেন রাজকুমারীর দেহরক্ষী, এবং রাজকুমারী সেনাপতিকে প্রেমের প্রস্তাব করে ছিল, কিন্তু সেনাপতি তাতে রাজি হন না, কারণ সেনাপতি বলে, তুমি রাজকন্যা আর আমি সেনাপতি, আমাদের সম্পর্ক কেউ মেনে নেবে না। এই কথা শুনে রাজকন্যা রেগে যায়, আর সে একটি বনে চলে যায়। এরপর একটি ভালুক তার উপর আক্রমণ করে। ভালুকটি রাজকন্যার মুখে তার নখ দিয়ে থাবা দেয়, এই জন্য রাজকন্যার মুখে একটি অংশ ক্ষত হয়ে যায়। এরপর সেখানে সেনাপতি তাকে উদ্ধার করতে আসে, আর সে ভালুকটিকে তলোয়ার দিয়ে হত্যা করে। এরপর দৃশ্যের পরিবর্তন হয়, আর আমরা বর্তমান সময়কে দেখি। এখানে একটি নৃত্য অনুষ্ঠান চলছিল, আর সেখানে অনেক মানুষ উপস্থিত ছিলেন। এখানে নাচের সময় ওই রাক্ষস মেয়েটি সেনাপতির উপর একটি জাদু করে, এই কারণে তার চোখ কালো হয়ে যায়, আর সে রাক্ষস মেয়েটি সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়ে যায়। পরে আমরা একজন লোককে দেখি যে কিছু বাচ্চাদের জড়ো করছিল। তিনি এই বাচ্চাদের তার দাদার সম্পর্কে কথা বলছিলেন, যে আমার দাদা ছিলেন একজন রাক্ষস শিকারী, আর আমাদের রক্ত দিয়ে রাক্ষসকে মারা সম্ভব। আর তিনি এটাও বলেন যে রাক্ষসরাও মানুষ হতে পারে, আর মানুষ হতে হলে তাদের দরকার হবে মানুষের হৃদয়। এরপরে তিনি একটি বোতল দেখান যাতে রাক্ষস শিয়ালের ল্যাজ ছিল, আর তিনি লক্ষ্য করেন ল্যাজটি চকচক করছে। তিনি বুঝতে পারেন আমাদের আশেপাশে রাক্ষস শিয়াল রয়েছে। এই কথা সবাইকে জানানোর জন্য তিনি রাজপ্রাসাদের সেনাপতির কাছে যান, কিন্তু সেখানে তাকে কেউ ভেতরে ঢুকতে দেয় না। পরে দৃশ্যে রাক্ষস পাখিকে দেখানো হয়েছে যে মানুষের রূপ ধরে একটি শহরে হাঁটছিল। এরপর তার কাছে দুটো লোক আসে যারা তার সাথে খুব দুর্ব্যবহার করছিল আর তাকে টিস করছিল। তখনই সেখানে ওই লোকটি আসে আর লুকিয়ে তাদের এই ঘটনাটি দেখছিল। এরপর এই রাক্ষস মেয়েটি তাদের হৃদয় তাদের শরীর থেকে বের করে নেয়, আর তখনই ওই লোকটি বুঝতে পারে এই সুন্দরী মেয়েটি একজন রাক্ষস। এরপর দৃশ্যের পরিবর্তন
পরিবর্তন হয় আর আমরা দেখি তিয়ানলাং নামে একটি আইসল্যান্ড শহর যেখানে একজন জাদুকর এবং রাজকুমারীকে দেখানো হয়েছে। তখন সে বলে যে সোনার মুখোশের মেয়েটি মানে রাজকন্যা ফিরে এসেছে এবং যত তাড়াতাড়ি সম্ভব রাজকুমারীকে আমাদের কাছে নিয়ে আসতে হবে, কারণ আমাদের কাছে মাত্র 7 দিন রয়েছে আর মাত্র 7 দিন পরে সূর্য গ্রহণ হবে। এর আগে আমাদের এই কাজটি সম্পূর্ণ করতে হবে। এরপর আমরা দেখি সোনালী মুখোশের রাজকুমারী তার ঘোড়ায় চড়ে জঙ্গলের দিকে যাচ্ছে। তিনি ঘোড়ায় বসে সেনাপতির সম্পর্কে ভাবছিলেন যে কিভাবে বারবার সে তার প্রেমকে প্রত্যাখ্যান করছে। সে ঘোড়াটিকে ছেড়ে দেয় এবং সেনাপতির কথা ভাবতে ভাবতে পাহাড়ের উপর থেকে পানিতে ঝাঁপ দেয়। তখন সেখানে ওই রাক্ষস মেয়েটি এসে তাকে উদ্ধার করে আর তাকে বোঝানোর চেষ্টা করে যে পুরুষরা কেবল সৌন্দর্য পছন্দ করে, কিন্তু তোমার মুখ এখন নষ্ট হয়ে গেছে তাই সে তোমাকে ভালোবাসে না। এরপর রাক্ষস মেয়েটি রাজকুমারীকে অফার করে, আমি তোমাকে আমার সুন্দর রূপটি দিয়ে দেব, বিনিময়ে তুমি আমাকে তোমার হৃদয় দেবে। কিন্তু রাজকুমারী তার কথা রাজি হয় না। পরে তিয়ানলাং শহর থেকে সেনাপতি তাদের প্রাসাদে আসে আর সেনাপতি তাদের রাজকুমারের সাথে রাজকন্যার বিয়ের প্রস্তাব দেয়। সেখানে গিয়ে রাজকুমারী ডিরেক্ট তাদের না বলে দেয়। এরপর সেনাপতিটি রাজকন্যাকে বলে, আপনি যদি এই বিয়েতে রাজি না হন তাহলে সীমান্তে থাকা লাখ লাখ জনতা তাদের যুদ্ধের মাধ্যমে জবাব দেবে। এই বলে তারা সেখান থেকে চলে যায়। রাজকুমারী সৈনিক জানায় যে তারা আমাদের রাজ্যের কাছাকাছি চলে এসেছে এবং যে কোনো সময় তারা আমাদের উপর আক্রমণ করতে পারে। তাদের সেনাপতি ভাবে যেভাবেই হোক রাজকুমারীকে বাঁচাতে হবে আর রাজকুমারী যাতে অন্য পথ দিয়ে পালাতে পারে, এই জন্য সেনাপতি তাদের সাথে একা যুদ্ধ করতে যায়। পরবর্তীতে সেনাপতি সাহসিকতার সাথে তিয়ানলাং শহরের সৈনিকদের সাথে মুখোমুখি হয় আর সে একাই সবার সাথে লড়তে থাকে। এ লড়াই অনেক সময় যাবত চলতে থাকে আর এই যুদ্ধে ওই শহরের রাজকুমারী এবং ম্যাজিক উইনও রয়েছে আর ওই সেনাপতি তাদের সাথে একাই লড়াই করে যাচ্ছিল। এরপর হঠাৎ করে সেনাপতির বুকে একটি তীর এসে ঢুকে যায়। এদিকে সেই যুদ্ধের ময়দানে আসে রাজকুমারী আর রাজকুমারী তাদের বলে 3 দিনের মধ্যে তাদের রাজ্যে আসতে আর বলে, আমি এই বিয়েতে রাজি আছি, এখন তোমরা এখান থেকে চলে যাও। তখন যাওয়ার সময় তিয়ানলাং শহরের রাজকুমারী বলে, যদি তুমি তোমার প্রতিশ্রুতি অনুযায়ী বিয়ে না করো তাহলে আমরা আবার আসবো আর এসে সবাইকে মেরে ফেলবো। পরের দৃশ্যে আমরা দেখি ওই মেয়ে রাক্ষসটি বরফ হয়ে যাচ্ছে। তখন সেখানে রাজকুমারী চলে আসে আর রাক্ষস মেয়েটিকে জড়িয়ে ধরে আর এরপর বরফগুলো গলে যায়। এই রাক্ষস মেয়েটি রাজকন্যাকে বলে, তোমাকে যে বাঁচানোর জন্য নিজের কথা চিন্তা করে না তাকে ছেড়ে তোমাকে তিয়ানলাং শহরে যাওয়া উচিত হবে না, আর বলে তোমাকে তোমার ভালোবাসার মানুষের সাথে থাকাই উচিত। এরপর রাক্ষস মেয়েটি বলে, তুমি আমার সাথে তোমার চেহারা পরিবর্তন করো আর তোমার সৌন্দর্য ধরে রাখার জন্য শুধুমাত্র তুমি মানুষের হৃদয়কে খেতে হবে, আর এটা করলে তুমি রাক্ষস হওয়ার পরে চিরকাল সেনাপতির সাথে থাকতে পারবে, আর এতে করে আমি আবার মানুষ হয়ে যাব আর মুক্ত হয়ে যাব। এরপর রাজকুমারী রাক্ষস মেয়েটিকে বলে, আমি যদি তোমার সাথে চেহারা পরিবর্তন করি তাহলে তোমাকে তিয়ানলাং শহরে যেতে হবে, আর তুমি তাদের সাথে যাওয়ার পর না জানি তোমার সাথে তারা কি করবে, কারণ ওই শহরের রাজকন্যা উদ্দেশ্য ছাড়া কিছুই করে না, এই বিয়েটাও একটা ষড়যন্ত্র হবে হয়তো। এরপর ওই রাক্ষস মেয়েটি রাজকুমারীকে বলে, আমি শুধু মানুষ হতে চাই, শুধুমাত্র একটি বারের জন্য, আর আমি মানুষের ব্যথা অনুভব করতে চাই। এটা শোনার পর রাজকুমারী রাক্ষস মেয়েটিকে তার হৃদয় দিয়ে দেয় যাতে তারা তাদের দেহ পরিবর্তন করতে পারে। দেহ পরিবর্তন করার পর রাজকুমারী সেনাপতির কাছে চলে যায় আর অন্যদিকে রাক্ষস মেয়েটি রাজকুমারীর রূপ ধরে তিয়ানলাং শহরে যায়। এখানে এসে মেয়েটি জানতে পারে যার সাথে তার বিয়ে হওয়ার কথা ছিল তার হৃদয়টি তার বোন মানে রাক্ষস পাখিটি এই রাজকুমারীর হৃদয়টি বের করে নিয়েছে, আর এখন তিনি বুঝতে পারেন এটি তাদের ষড়যন্ত্র ছিল, কারণ সূর্যোদয়ের দিন যদি রাজকুমারীর হৃদয় নিয়ে তাকে দেওয়া হয় তাহলে সে আবার জীবিত হয়ে যাবে। অন্যদিকে আমরা ওই লোকটিকে দেখি যার কাছে ওই শিয়ালের লাজের বোতলটি ছিল, সেগুলি হঠাৎ করে জ্বলতে শুরু করে। সে বুঝতে পারে আশেপাশে একটা শিয়াল রাক্ষস আছে। তিনি রাক্ষস মেয়েটির মুখে রাজকুমারীকে দেখে, কিন্তু ওই লোকটিকে দেখে রাজকুমারী তার হৃদয় খাওয়ার পরিকল্পনা করে, কারণ সে এখন রাক্ষসে রূপান্তরিত হয়েছিল আর তার সৌন্দর্য ধরে রাখার জন্য তাকে এটা করতে হবে। কিন্তু যখনই সে লোকটির হৃদয় বের করতে যাচ্ছিল তখনই লোকটির রক্ত তার আঙ্গুলে লেগে যায় আর রাজকুমারীর হাতের আঙ্গুল জ্বলে যায়। এর কারণ হলো তার পূর্বপুরুষরা রাক্ষস শিকারে ছিল। এরপর রাজকুমারী সেখান থেকে পালিয়ে যায়। এরপর সেখানে ওই রাক্ষস পাখিটি মানুষের রূপ নিয়ে তার কাছে আসে, ওই লোকটিকে সবকিছু বলে দেয়। তারপর লোকটি ওই সেনাপতির কাছে যায় আর তাকে সবকিছু বলে দেয় যে কিভাবে রাজকুমারী এবং রাক্ষস মেয়েটি তাদের শরীর আদান প্রদান করেছিল। তারপর রাজকুমারী একটি মানুষের হৃদয় নিয়ে নেয় আর সেই হৃদয়টাকে খেতে যাচ্ছিল।
তখনই সেখানে সেনাপতি চলে আসে আর সে তাকে থামিয়ে দেয়, কারণ রাজকুমারী যদি এই হৃদয় বা হাড়টি খায় তবে সে আর কখনোই মানুষ হতে পারবে না। তখন রাজকন্যা সেনাপতিকে বলে, তুমি আমাকে না অন্য কাউকে ভালোবাসো। আর তখন সেনাপতি বলে, আমি তাকে ভালোবাসি না, শুধুমাত্র সে তার জাদু শক্তি দিয়ে আমাকে তার প্রতি আকৃষ্ট করে ফেলেছে। আর এ কথা তুমি যদি বিশ্বাস না করো তাহলে আমি নিজের চোখ তুলে ফেলব। এটা বলে সত্যি সত্যি সেনাপতি তার ছুরি দিয়ে তার চোখ কেটে ফেলে, আর তখনই সে অশুভ জাদু শক্তি তার কাছ থেকে চলে যায়। এরপর রাজকন্যা তার ভুলটি বুঝতে পারে আর তাকে আবার বিশ্বাস করতে শুরু করে। তারপর সেনাপতি এবং তার সৈন্যদল নিয়ে তিয়ানলাং শহরে যায় আর তাদের উপর আক্রমণ করতে শুরু করে। অন্যদিকে ওই রাক্ষস পাখিটি এই শহরের জাদুঘরের উপর হামলা করে, কিন্তু জাদুঘরটি তাকে একটি তলোয়ার দিয়ে আঘাত করে। তখন তাকে বাঁচানোর জন্য ওই রাক্ষস শিকারী লোকটি সেখানে আসে আর তার রক্ত মেয়েটির গায়ে লেগে যায়, কারণ তার রক্তের উপর সেই লোকটির রক্ত ছিল যে ছিল রাক্ষস শিকারী। এই কারণে সেই রাক্ষস পাখিটি অদৃশ্য হয়ে যায় আর তার সাথে সেখানে অনেকগুলি পাখি চলে আসে। এই সব পাখিগুলো মিলে এই জাদুঘরের উপর হামলা করে আর তাকে মেরে ফেলে। এরপর সেখানে তারা সবাইকে মেরে ফেলে। তারপর সেনাপতি ওই রাক্ষস মেয়েটিকে বলে, তুমি আমার হৃদয় নিয়ে নাও, বিনিময়ে তুমি রাজকুমারের জীবন ফিরিয়ে দাও। তাদের এরকম ভালোবাসা দেখে ওই রাক্ষস মেয়েটি কোনো শর্ত ছাড়াই তার জাদু দিয়ে রাজকুমারীকে আবার মানুষ বানিয়ে দেয়। এরপর রাজকুমারী আবার মানুষ হয়ে যায় আর তার মুখে যে ক্ষতটি ছিল সেটিও গায়েব হয়ে যায়। পরবর্তী দৃশ্যে আমরা দেখি সেনাপতি এবং রাজকুমারী ঘোড়ায় ছড়ে ঘুরে বেড়াচ্ছে। তখনই সেনাপতি তার চোখ থেকে সে কাপড়টি খুলে ফেলে আর রাজকুমারীর সাথে ঘোড়ায় চড়ে চলতে থাকে, কারণ তার সাথে তার বিশ্বস্ত মানুষটি রয়েছে। এর সাথে সাথে এই সিনেমাটি এখানে শেষ হয়।